হ্যালো বন্ধুরা, আজকে আমি মাছ দিয়ার যে বিখ্যাত নলেন গুড়, যে মাটির পাত্রে বা মাটির ভাঁড়ে সংগ্রহ করে রাখা হয়, সেই মাটির ভাঁড় কীভাবে তৈরি করা হয় তারই খুঁটিনাটি সমস্ত বৃত্তান্তটি এই ভিডিওতে দেখাবো। বর্তমানে মৃৎশিল্পীরা তাদের প্রয়োজনীয় এঁটেল মাটি ক্রয় করে সংগ্রহ করে থাকে। তারপর সংগৃহীত এঁটেল মাটিটিকে এই বিশেষ যন্ত্রের সাহায্যে তারা মেখে নেয় এবং প্রয়োজন অনুসারে মাখা হয়ে গেলে তারপর এই মাটিটিকে তারা অনেকটা উল্টানো মাটির ফিল্টারের মতন রূপ দিয়ে এই বিশেষ গোলাকার একটি প্লেটের উপর বসায়, যে প্লেটটি একটি মোটরের সাথে যুক্ত আছে এবং এই মোটরের সুইচটি দিলে তখন এই পুরো মাটির তালটি পাক খেতে থাকে। তখনই শিল্পী তার হাতের কৌশলে এই মাটি থেকে তার প্রয়োজনীয় গুড়ের ভাঁড়টির রূপ দিতে থাকে। এভাবে ভাঁড়গুলো তৈরি হয়ে গেলে সেগুলোকে 7 থেকে 8 ঘন্টা রোদে শোকাতে হয়। এই মাটির ভাঁড় তৈরিটি কিন্তু একটি পারিবারিক শিল্প, পরিবারের সকল সদস্যকেই এর সঙ্গে যুক্ত থাকতে হয়। বাড়ির মহিলারা এই যে ভাঁড়টি আমরা তৈরি করতে দেখছি তার নিচের অংশটি ফাঁকা থাকছে। এই ফাঁকা অংশে মাটির তৈরি এক ধরনের রুটি আটকানো হয়, আর এই রুটিটিকে এদের পরিভাষায় বলা হয় চটি। এবং এই চটিটি তৈরি করছে যে মাটির তালটি দিয়ে, সেই তালটিকে এনাদের পরিভাষায় বলছে খাঁচি, আর বাড়ির মহিলারাই এই কাজটি করে থাকে। চটিগুলি শুকিয়ে গেলে আর কাঁচা ভাঁড়গুলি 7-8 ঘন্টা শুকিয়ে যাওয়ার পর তার পেছনে কীভাবে চটিগুলো লাগিয়ে ভাঁড়টিকে তৈরি করা হয় আমরা আগে ভিজিয়ে রেখে নিচ্ছি, তাই তো? এবার তাড়া হোক, মুখ মারতে হবে, তাই তো? মুখ মারা হচ্ছে, তাই তো?
এই মুখটা এটা তাকে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে এই হাতে তৈরি করা হচ্ছে সেট হয়ে গেল তাই তো চাকা চালায় কি করে চাকা কিসে চলে চাকা কারেন্টে ভারটি এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর পুরো একদিন অর্থাৎ ২৪ ঘন্টা এটিকে রোদে শোকানো হয় তারপর এই কাঠের চুল্লি যেটি এনাদের পরিভাষায় পুয়ান বলা হয় এই পুয়ানের মধ্যে শুকনো ভাঁড়গুলোকে সাজানো হয় চলুন এবার আমরা দেখে নিই ভাঁড়গুলোকে কীভাবে সাজিয়ে তারপর এই পুয়ান বা এই চুল্লিটিকে ধরানো হবে ছিদ্র করে দিতে হবে তাহলে ভাবগুলো উঠে যাবে এই সমস্ত প্রক্রিয়াটি শেষ হয়ে যাওয়ার পর এবারে থাকলো চুলাটি জ্বালানোর পালা এই চুলা জ্বালানো হয়ে গেলে সারা রাত্রিব্যাপী এই চুলাটি জ্বলবে এবং সেই আগুনের তাপে শুকনো ভাঁড়গুলি রাঙা হয়ে উঠবে এবং ভাঁড় তৈরির কাজ সম্পূর্ণ হবে এবারে সকালে উঠে চুলা থেকে যে ভাঁড়গুলি পাওয়া গেল সেগুলো ঠিক এই রকম এবার
এই ভারগুলো মাছ দিয়ে ঘুরে হাটে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এই বাঁশের খাঁচা নির্মিত বিশেষ ভ্যান রিক্সা করে সেগুলি মাছ দিয়া গুড়ের হাটের মাঠে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। বন্ধুরা, ভিডিওটিকে আর বেশি বড় করছি না। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবে, ভিডিওটিকে শেয়ার করবে, মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবে এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।